করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ পার করছে ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। নিয়ম না মানলে আগামী কয়েক মাসে সংক্রমণের হার আরও কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করছে বিশেষজ্ঞরা। তবে রমজান মাসে সংযম পালন করলে কোভিড-19 থেকে নিরাপদ থাকা যায় বলছে গবেষকরা। ব্রিটেনে পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। বলা হয় গত বছর রমজান পালন করা ব্রিটিশ মুসলমানরা করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষকরা জানান, গেল বছর ঠিক রমজানের আগ মুহূর্তে মহামারীর প্রথম ধাক্কাটি আসে। দেশজুড়ে লকডাউনের কারণে বন্ধ হয় মসজিদে জামাতে নামাজ আদায় এবং ধুমধামের সাথে ঈদ পালন। ওই সময়ে অন্তত 20% মুসলিম অধ্যুষিত এলাকায় মৃত্যুর হার বিশ্লেষণ করে দেখা যায় রমজানে মৃতের সংখ্যা ধীরে ধীরে কমে গেছে। রমজানের পরেও অব্যাহত থাকে এই প্রবণতা। ব্রিটেনে 30 লাখের বেশি মুসলিম, যা মোট জনসংখ্যার 5%। বিশেষজ্ঞরা বলছেন, সংযম পালন করায় হাত মুখে না যাওয়ায় বা বাইরের খাবার গ্রহণ কমে যাওয়ায় সংক্রমণ কম হওয়ার অন্যতম কারণ। যদিও করোনায় রোজা রাখার সাথে ভাইরাসে সংক্রমিত হওয়া বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আপনারা দেখছিলেন আইবিটিভি ইউএস এর পরিবেশনা। আরও জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।